দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর পরিচালক ও ওয়েল গ্রুপের চেয়ারম্যান সৈয়দ নুরুল ইসলাম। সৈয়দ নুরুল ইসলাম, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। হ্যাঁ, ধন্যবাদ, অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো। ইটিভিতেও তো অনেকদিন যাওয়া হয়নি আমার, আমার ফেভারিট চ্যানেল। এনিওয়ে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি ইটিভির সাথে সংযুক্ত থাকার জন্য। শুরুতে আমরা একটু বাজেট প্রসঙ্গটাই আনতে চাচ্ছি। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি অনেক বড় একটা ইস্যু, এটা নিয়ন্ত্রণে কি করা যেতে পারে, এডিপি বাস্তবায়নে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, কি মনে করছেন আপনি? ধন্যবাদ। এবারের বাজেটটি আসলে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং বাজেট, এটা আমাদের নীতি নির্ধারকদের মাথায় আছে। আমরা মাত্র সবেমাত্র করোনার কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথে, সেখানে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ আমি মনে করি করোনাকালীন সংকট হচ্ছে বিশ্ব অর্থনীতিতে তার অনেক বড় ধরনের সংকট তৈরি হয়েছে। কারণ আপনি জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার যে জায়গায় যুদ্ধ হচ্ছে সেটাকে বলা হয় বিশ্বের শস্য ভান্ডার, অর্থাৎ ওখান থেকে গম উৎপাদিত হয়, ওখানে সানফ্লাওয়ার হয়, ওখানে এনার্জি গ্যাস এবং ফসিল অয়েলের একটা বড় হাব, ব্ল্যাক সি বলে যে সিটা আছে, যেখানে যে ছয়টা পোর্ট আছে সেই পোর্ট দিয়ে কিন্তু পৃথিবীর প্রায় 40% খাদ্যশস্য রপ্তানি হয়। এই যুদ্ধের কারণে সেটার ইন্টারাপশন শুরু হয়েছে এবং তাহলে করোনাকালীন সংকটের কারণে আমাদের সাপ্লাই চেইন ইন্টারাপশনের কারণে আমাদের ফ্রেট বেড়ে গেছিল অনেক, মালপত্র কাঁচামালের দাম বেড়ে গেছিল, সাথে এখন নতুন করে যুদ্ধ যুক্ত হয়েছে যে জ্বালানি এবং খাদ্যশস্যের যে সাপ্লাই ইন্টারাপশন ইউক্রেন এবং যুদ্ধের কারণে হচ্ছে, সেখানে পৃথিবীতে একটা বিশ্ব মন্দায় পৃথিবী ঢুকে গেছে, কোভিড প্লাস ইউক্রেন যুদ্ধ। বাংলাদেশ তো ছোট অর্থনীতি হলেও ভেরি ইন্টারঅ্যাকটিভ অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি বিশ্ব অর্থনীতির বাইরে না, বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ গুলোকে মোকাবিলা করেই বাংলাদেশের অর্থনীতিতে আঘাত হবে। বিশ্ব অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ হচ্ছে ইনফ্লেশন, অর্থাৎ খাদ্যপণ্য এবং জ্বালানির দাম যখন বাড়ে তখন কিন্তু মূল্যস্ফীতি বাড়ে, মূল্যস্ফীতি যখন বাড়ে তখন কিন্তু আমাদের মতো একটা উদীয়মান অর্থনীতির জন্য বড় সংকট তৈরি হয়। ইউরোপ আমেরিকাতে মূল্যস্ফীতি বাড়লে ওরা হাউকাউ করলে ওদের অর্থনীতি বড় ধরনের সংকট তৈরি করে, কিন্তু আমাদের দেশের মতো দেশে মূল্যস্ফীতি কিন্তু সাংঘাতিক রকমের একটি বড় সূচক অর্থনৈতিক বিনির্মাণের জন্য। কারণ আমরা বলি আমাদের এডিপি আমাদের জিডিপি 7+, আমাদের জিডিপি যদি 7+ করতে হয় তাহলে অর্থনৈতিক সূত্র অনুযায়ী আপনাকে ইনফ্লেশন রাখতে হবে 6-এর নিচে, কিন্তু বর্তমানে সরকারের হিসাব দৌক আর না দৌক বাস্তবতা হচ্ছে জিডিপি যদি 7+ হয় আমাদের ইনফ্লেশন রেট কিন্তু এখন ডাবল ডিজিট ক্রস করেছে। এটাই হবে আগামী বাজেটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে যে আমাদের যে পাবলিক এক্সপেন্ডিচার গুলো কে সংকুচিত করতে হবে, বাজারে টাকার প্রবাহ কমিয়ে রাখতে হবে, আর আমাদের সবচেয়ে বড় গর্বের জায়গা যেটা সেটা হচ্ছে আমাদের কৃষি খাতকে এইবার আরো বেশি মনোযোগ করতে হবে। কারণ বিশ্ব খাদ্য পরিস্থিতির যে অবস্থা সেখানে কিন্তু আগামী 1 বছরের মধ্যে কিন্তু আপনি গম তেল ডাল এগুলো কিন্তু আগের জায়গায় ফিরে যাবে না, তাহলে আমাদের এখান থেকে বেঁচে থাকতে হবে কি, আমাদের যে কৃষি খাতের যেই দক্ষতা আমরা প্রমাণ করতে পেরেছি গত এই সরকারের বলতে গেলে পুরো আমলে যে এগ্রিকালচার ম্যানেজমেন্টের যে ঈর্ষণীয় উন্নতি আমরা করতে পেরেছি সেখানে আরো বেশি মনোযোগী হতে হবে। তাই আমি মনে করি এবারের বাজেট ম্যানুফ্যাকচারিং খাতের পাশাপাশি আমার কাছে মনে হয় যেন কৃষি খাতকে অনেক বেশি জোর দেবে, কারণ আমি জানি যে একটি গণতান্ত্রিক সরকার একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে মনোযোগী উনি হবেন। আজকের একটা বক্তৃতা আমি অনলাইনে শুনছিলাম, সেখানে উনি ইঙ্গিত দিয়েছেন কৃষি খাতের উপর ভিত্তি করে আমাদের অর্থনীতিকে টিকিয়ে আছে এবং টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। মানে আপনাদের শিল্পের চাইতে কৃষিকে আসলে বেশি গুরুত্ব দিতে হবে এই অবস্থা? আমি এইবারের বাজেটে আমি শিল্প ক্ষেত্রকে আমি গুরুত্বহীন করতে বলবো না, আমি বলবো যে শিল্পের পাশাপাশি কৃষি খাত থেকে আরো বেশি ফোকাস করতে হবে, কারণ কৃষির জায়গাটা আমাদের যে খাদ্যশস্যের যোগানের যে অভাব হবে সেখানে কিন্তু এই কৃষি খাতটা কিন্তু আমাদেরকে একটা সাপোর্ট দেবে। তাহলে আমাদের খাদ্য বহির্ভূত ইনফ্লেশন বাড়লেও খাদ্য শস্য সংক্রান্ত যে ইনফ্লেশন, ইনফ্লেশনের কিন্তু দুটা পার্ট আছে, একটা হচ্ছে খাদ্য বহির্ভূত ইনফ্লেশন, একটা হচ্ছে খাদ্যের ইনফ্লেশন। আমরা রুটি রোজগারের ব্যবস্থা যদি করতে পারি, প্রান্তিক জনগোষ্ঠীকে যদি আমরা দুবেলা খাবার দিতে পারি,
তাহলে আমি মনে করি আমাদের অর্থনীতি টিকে যাবে। কারণ আমাদের মূল এজেন্ডাটা কিন্তু কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী, আমি আপনি না, যারা এয়ার কন্ডিশনে বসে কাজ করি, এয়ার কন্ডিশনে বসে খাওয়া দাওয়া করি, আপনার ওখানে এসি চলছে না, আপনি ঘামছেন, আপনি অসুস্থ ফিল করছেন, কিন্তু আমরা কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করি না। প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করেই তার জীবনযাপন সেই অর্থনীতিকে সচল রেখেছে। আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে সন্তুষ্ট রাখাই হবে আমাদের এবারের বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে করি, এবং আমি নিশ্চিত সরকার সেদিকেই মনোযোগী হচ্ছে। অবশ্যই অবকাঠামো সবসময় টেক্সটাইল সেক্টর অন্যান্য সেক্টরের জন্য একটা বড় চ্যালেঞ্জ, তো সেক্ষেত্রে সাম্প্রতিক সময়ে গ্যাসের দাম বাড়ানো হলো 23%। কিভাবে দেখছেন, আপনাদের উৎপাদন খরচে কি প্রভাব পড়বে সার্বিকভাবে জানতে চাচ্ছি। এটা একটা বড় চ্যালেঞ্জ গ্যাসের দাম। আমরা আমরা অন্তত একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি যেভাবে অথরিটি গুলো প্রপোজ করেছিল গ্যাসের দাম বাড়ানোর জন্য, সরকার সবকিছু বিবেচনা করে সেখান থেকে কিছুটা কাটছাট করে একটা সহনীয় পর্যায়ে গ্যাসের দাম বাড়িয়েছে। তারপর আমি যদি বলি যে বর্তমান আমাদের যে ম্যানুফ্যাকচারিং খাতের যে চ্যালেঞ্জ, যে কাঁচামালের দাম বেড়ে গেছে, সাপ্লাই ইন্টারাপশনের কারণে ম্যানুফ্যাকচারিং খাতকে টিকিয়ে রাখা যাচ্ছে না, সেখানে গ্যাসের দাম বাড়াটা কিন্তু একটা মরার উপর খাড়ার কাজ। কিন্তু সরকারকে আর কত ভর্তুকি দেওয়ার জন্য বলবো, এদিকে বলছি কৃষিতে ভর্তুকি দিতে হবে, আবার বলছি গ্যাসে ভর্তুকি দিলে আমাকে ভর্তুকি দেবে, সরকার যাবে বা কোথায়? তাই গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে আমাদের উৎপাদন খরচ বাড়বে, আমাদের প্রতিযোগিতার সক্ষমতায় আমরা পিছিয়ে যাবো, সেটা সত্যি, কিন্তু এই বাস্তবতাকে মানতে হবে। কারণ আমাদেরকে কিন্তু কৃষিখাতকে বাঁচিয়ে রাখতে হবে, কৃষিখাতকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের যেইসব জায়গাগুলোতে সাবসিডি কমানো সম্ভব, শেষে যাওয়া জায়গাগুলোকে সাবসিডি কমিয়ে সেই সাবসিডিটাকে ট্রান্সফর্ম করতে হবে কৃষিখাতকে। তাই গ্যাসের দাম বাড়ার কারণে ডাইরেক্টলি আমি ক্ষতিগ্রস্ত হলেও জাতীয় অর্থনৈতিক স্বার্থে আমাদেরকে মেনে নিতে হবে। অবশ্যই আমরা সার্বিক ব্যবসা বাণিজ্য নিয়ে আরো অনেক কথাই আপনার কাছ থেকে শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আবার আন্তরিক বিশেষ সঙ্গে আছি রহমান রানা। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর পরিচালক ও ওয়েল গ্রুপের চেয়ারম্যান সৈয়দ নুরুল ইসলামের সঙ্গে আবার ফিসিস আলোচনায়। জনাব নুরুল ইসলাম, আমরা করোনা পরবর্তী সময় শুনছিলাম যে অর্ডার বেড়ে গেছে আপনাদের, এখন আবার শুনছি অর্ডার কমে গেছে, বিষয় একটু জানতে চাই। সেই সাথে এটাও ডলারের যে বিষয়টা আমরা দেখছি, আপনারা সবসময় ডলারের চেয়েছেন যে বিপরীতে টাকার অবমূল্যায়ন, এবার সেটা করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডলারের মূল্য কিন্তু এক জায়গায় থাকছে না, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ। অর্ডারের কথাটাই আমি যেটা বলবো, আমি বলবো এটাকে ইনফ্লেটেড অর্ডার ছিল। কাঁচামালের দাম বৃদ্ধির কারণে আমরা যেসব ট্রাউজার গুলো $5 বিক্রি করতাম পার পিস, সেটা এখন $7 বা $6 বিক্রি করছে। তাহলে গত বছর আপনি একটা ট্রাউজার বিক্রি করে পেয়েছেন $5, এবার পাচ্ছেন $6, এখানে $1 বেড়ে গেছে। এই $1 বাড়াটাকে আপনি বলছেন এক্সপোর্ট বেড়েছে, আমি বলবো এটা ইনফ্লেটেড এক্সপোর্ট। এখন প্রশ্ন হচ্ছে, আগে $6 একটা প্যান্ট বিক্রি করে আমি হয়তো 10 পয়সা লাভ করতাম, 10 সেন্স লাভ করতাম বা 20 সেন্স, এখন $6 প্যান্ট বিক্রি করে $5 লাভ করতাম, 20 সেন্স, এখন $6 প্যান্ট বিক্রি করে লস করছি 20 সেন্স, তাহলে কি অর্ডার বেড়েছে? তাই আমি যেনারা অর্ডার বেড়েছেন বলে আপনাদের সাথে আমি এটা দ্বিমত পোষণ করি, এটা ইনফ্লেটেড অর্ডার। আমাদের দেখতে হবে যে কোয়ান্টিটিতে আমাদের অর্ডার বেড়েছে কিনা, কারণ করোনাকালীন সময়ে কিন্তু আমরা আমাদের প্রোডাকশন হাউস গুলো কিন্তু স্কুইজ করেছিলাম, এবং সেই যখন অর্ডার আবার আসা শুরু হলো আমরা কিন্তু প্রোডাকশন হাউস গুলোকে এক্সপান্ড করার চেষ্টা করছি, কিন্তু শ্রমিক সংকটের কারণে আমাদের প্রোডাকশন আমরা অপটিমাম লেভেলে নিতে পারছি না। তাহলে আমার প্রোডাকশন বাড়েনি, এক্সপোর্ট বেড়েছে। তার অর্থ হচ্ছে আসলে কোয়ান্টিটি বাড়েনি, বেড়েছে ভ্যালুতে, কারণ র মেটেরিয়ালস এবং ফ্রেড এর কারণে আমাদের ভ্যালু বেড়ে গেছে। ওই ভ্যালুটা অ্যাড করে আমাদের মনে হচ্ছে যেন টোটাল এক্সপোর্টের মধ্যে, এটা নিয়ে আমাদের মনে হয় খুব বেশি সন্তুষ্টির জায়গা আছে বলে আমি মনে করি না। এবং এখন যেটা বলছেন যে অর্ডার কমছে, এটা এটা হচ্ছে যে আমরা এখন আমাদের আসলে ইনফ্যাক্ট রোজার ঈদ এবং কোরবানের ঈদের তিনটা ঈদকে মাথায় রেখে আমরা যারা ম্যানুফ্যাকচারার এবং আমরা কিন্তু প্ল্যান করি এখানে একটু অর্ডার কম নেওয়ার জন্য, কারণ ওয়ার্কিং ডে কম পাওয়া যায়, ওয়ার্কিং টাইম কম পাওয়া যায়। কোরবানির পরে জুলাই থেকে ইনফ্যাক্ট পিক সিজনটা শুরু হবে, এর মধ্যে বিশ্ব অর্থনীতিকে নিয়ে আপনাকে ভাবতে হবে, কারণ আমাদের মেইন মার্কেটটাই হচ্ছে ইউরোপ আমেরিকা। ইউরোপ আমেরিকাতে রাশিয়ার যুদ্ধের কারণে ইনফ্লেশন রেট যদি হাই হয়ে যায়, তাদের অর্থনীতি যদি সংকুচিত হয়ে যায়, বাজার যদি কাস্টমাররা যদি শক্ট হয়, তাহলে তারা কেনাকাটা কমিয়ে দেবে। এবং তার একটা লক্ষণ আমি দেখছি, আমার কাছে মনে হয় যেন যদি এইভাবে বিশ্ব অর্থনীতি মন্দার মধ্যে ঢুকে যায়, তাহলে আমাদের অর্ডার ফ্লোটা কমতেই থাকবে, বাড়বে না। তা এটার জন্য আসলে ফাইনাল কমেন্ট করার সময় জুলাই অগস্টের আগে না। এভরিথিং ডিপেন্ডস অন how the American economy and the European economy are moving.
কারণ আমরা যে গন্ধটা পাচ্ছি যে এই ইউক্রেন যুদ্ধটা যদি সহসা বন্ধ না হয় তাহলে যে ইনফ্লেশন আপনি দেখবেন ইউরোপে কিন্তু জ্বালানি খাতে ইনফ্লেশন ইজ ভেরি হাই, আমেরিকাতে হাই এবং সবগুলো অলমোস্ট ডাবল ডিজিট চলে গেছে। ইনফ্লেশন যখন চলে হাই হয় তখন কিন্তু মানুষ তার পকেটের টাকাটা কিন্তু তার খাদ্য শস্য ক্রয়ের জন্য রাখে, কাপড় চোপড়ের জন্য না। তো যেহেতু আমরা কাপড় চোপড় রপ্তানি করি সেই ক্ষেত্রে ইনফ্লেশনের ধাক্কা একটা আমাদের আসবেই আসবে। তাই এটা নিয়ে আসলে এখন কমেন্ট করার সময় না, কারণ আমাদের যারা প্রতিযোগী দেশগুলো তারাও অনেক চ্যালেঞ্জের মধ্যে আছে। চায়নার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে, চায়নাতে কিছু অর্ডার মুভ আউট হচ্ছে, সেগুলোর কিন্তু এফেক্ট হবে। তাই প্লাস মাইনাস আমার কাছে মনে হয় যে আমাদের অর্ডার ফ্লো খুব বেশি কমবে না, বাট এটা নিয়ে আমাদের খুব বেশি উল্লসিত বা উত্তেজিত হওয়ার কোনো অবকাশ নেই। কারণ যেহারে কস্ট অফ ডুইং বিজনেস বাড়ছে সেখানে অর্ডার বাড়লেও যে আপনার লাভ হবে তা না। কিন্তু তাই আমি মনে করি ইন অল রেসপেক্ট আপনার 2022 and 2023 ইকোনমি ইয়ার উইল বি দ্য মোস্ট চ্যালেঞ্জিং ইয়ার ফর দ্য বাংলাদেশ। এখন আপনি বলছেন যে ডলার রেটের কথা যেটা বলছেন, আমরা কিন্তু ডলার রেট বাড়ানোর জন্য এক্সপোর্টাররা বহুদিন ধরেই বলছিলাম যে এটাকে 1991 নেওয়া যাও, সরকার বিভিন্ন কৌশলগত কারণে এটা হয় নাই। বর্তমান যে প্রাইস উঠা নামে এটা কিন্তু বেসিক্যালি বহির্বিশ্বে খাদ্য শস্য এবং র মেটেরিয়ালস এর দাম এবং ফ্রেট বেড়ে যাওয়াতে প্রায় 40% ইউ হ্যাভ টু পে মোর। আপনি আগে যে পণ্যটা $100 কিনতেন সেটা এখন $140 কিনছে। তো এই $40 আপনাকে বাড়তি দিতে হচ্ছে, বাড়তি দেওয়ার জন্য তো আমাদের রিজার্ভ রেডি ছিল না, আমাদের বাড়তি ইনকাম তো হচ্ছে না। তাই আমাদের রেমিটেন্স ফ্লো আমাদের $30 billion যায় নাই, $20 billion, $21 billion মধ্যে ঘোরাঘুরি করছে। আমরা এক্সপোর্টে $45 billion উপর যেতে পারছি না, আবার আমরা কিন্তু আমাদের ইম্পোর্টের উপর 40% বেশি দিতে হচ্ছে। 40% কাভারেজটাকের জন্য আমাদের ডলারের উপর একটা চাপ ক্রিয়েট হয়েছে, এই ডলারের উপর চাপ ক্রিয়েট হওয়াতে ডলার রেট কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে এবং করতে থাকবে। আর কার্ড মার্কেটে ডলার নিয়ে একটা আরো তো ঝুঁকির মধ্যে আমরা আছি, কারণ এই হজের মধ্যে প্রায় ১-১.৫ লাখ লোক যাবে, তারা কিন্তু কার্ড মার্কেট থেকে যে ডলার কিনবে এবং এটা সুযোগ ডলার ব্যবসায়ীরা নেবে। তাই এবার কার্ড মার্কেটে কিন্তু ডলারের একটা ক্রাইসিস হবে, একসাথে ১,০০,০০০ লোক যখন দেশের বাইরে যায় তখন তারা যদি সবাই $1,000 করে বাড়তি নিয়ে যায় ব্যাংক চ্যানেলের বাইরেও সেখানে কিন্তু প্রচুর ডলার যোগান দিতে হবে। এটা একটা বড় সংকটের জায়গা তৈরি হয়েছে। তাই আমি মনে করি ডলার নিয়ে যেটা হচ্ছে সেটা চলতেই থাকবে। এবং আমি গতকাল ইন্ডিয়াতে কথা বলছিলাম, ইন্ডিয়ান রুপি 78-79 রাইট নাও এন্ড কাপ মার্কেট এট ইজ ক্রট 80-80+, পাকিস্তান তো 200 রুপি হয়ে গেছে। সো দিস আর অল কনসিডারেশনে রাখতে হবে, কারণ দে আর আওয়ার কম্পিটিটর, তারা যদি ডিভ্যালু করে আমাকে ডিভ্যালু করতে হবে অফিসিয়ালি হোক বা আনঅফিসিয়ালি হোক। তাই এই ডলারের দাম বেড়ে যাওয়াতে অর্থাৎ টাকার মান কমাতে অ্যাপারেন্টলি যদি বা মনে হচ্ছে এক্সপোর্টাররা লাভবান হচ্ছে, ইন লং রান কিন্তু ইকোনমি খুব বেশি লাভবান হচ্ছে না, কারণ আমরা এখন কিন্তু ইম্পোর্ট বেসড ইকোনমি। আমাকে আমি যেমন এক্সপোর্ট করছি একটা ট্রাউজার, সেটার জন্য আমাকে $5-6 যদি আমি একটা ট্রাউজার এক্সপোর্ট করি সেখানে আসলে আমার রিটেনশন 25%, তাহলে আমাকে বাকিটা কিন্তু ইম্পোর্ট বিলে পেমেন্ট করতে, ইম্পোর্ট বিল পেমেন্ট করতে হলে আপনাকে ডলার রেটটা এফেক্ট করছে। সো আমি ডলার রেট বাড়ছে সেই জন্য যে এক্সপোর্টাররা অনেক বেশি লাভবান হচ্ছে এটা ভুল হবে, কারণ দিন শেষে কিন্তু আমি কিন্তু এদেশের মানুষ। ডলার রেটের বাড়ার কারণে যখন ইম্পোর্টের কস্ট বেড়ে যাবে, খাদ্যশস্যের পণ্যের দাম যখন বেড়ে যাবে, আমার বাড়তি ইনকামটা আমার পকেটে থাকবে না, সেটাও কিন্তু বাজারে চলে যাবে। তাই কারণ আমি তো বৃহত্তর জনগোষ্ঠীর বাইরে না, একজন এক্সপোর্টার হিসেবে, তাই আমি ডলারের এই ভেরিয়েশনটাকে আমি মনে করি যে ম্যানেজ করাই হয়ে যাবে আগামী বাজারের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। একদমই ছোট করে একটু জানতে চাইবো যে সীতাকুণ্ডে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেক্ষেত্রে এই সেক্টর আপনাদের সেক্টরে কি প্রভাব পড়তে পারে, ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন একটু ছোট করে জানতে চাইবো। আমাদের বিজিএম এর হিসাবে যেটা পেয়েছি সেটা হচ্ছে 400 কন্টেইনার বিজিএমইতে নাকি বিজিএম এর মেম্বারদের কাছে, আমাদের কন্টেইনার যায়নি, আমাদের 3-4টা কন্টেইনার ছিল, সেটা আমরা 3 দিন আগে শিপ আউট হয়েছে। 400 কন্টেইনার কেজি রাফলি ধরেন প্রায় ২০০ কোটি টাকা বিজিএমই খাতে নষ্ট হয়েছে। আমরা বিটিএমই থেকে আমরা একটা সেল করেছি, আমরা আগামী ১-২ দিনের মধ্যে জানবো আমাদের বিটিএমই মেম্বারদের ক্ষতির পরিমাণ কিরকম, কারণ হুট করে একটা কথা বলে মিডিয়াতে থ্রো করে বাহবা পুরানোর মতো লোক আমি না। আমি কিন্তু বিষয়টাকে পুরোটাই কিন্তু কনজারভেটিভ দিয়ে দেখছি, কই ক্ষয়ক্ষতির পরিমাণ কত হয়েছে সেটা কিন্তু এখন অ্যাসেসমেন্ট পর্যায়ে, আমি কোনো কমেন্ট করবো না এখানে। আর এই অগ্নিকাণ্ডের কারণে আমাদের জন্য একটা বড় ক্ষতি হয়েছে যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং এ বাংলাদেশ নামের পতাকাটার যে ব্র্যান্ডিং রানা প্লাজার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওখান থেকে আমরা বের হয়ে এসেছিলাম, আবার এটা বড় ধরনের একটা অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা। এটা আমাদের প্রতিযোগী দেশগুলো আমাদের প্রতিদ্বন্দ্বীরা এটাকে আরো ফোকাস করবে, ওখানে আমাদের বেশ বড় সড় ক্ষতির সম্মুখীন হতে হবে। আর উই হ্যাভ টু রিপেয়ার ইট, আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর পরিচালক ও ওয়েল গ্রুপের চেয়ারম্যান সৈয়দ নুরুল ইসলাম। দর্শক, এবার নিচে আরও একটা বিরতি, বেলা 2:35 মিনিটে আবারও ফিরে আসবো কিছু বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।